আসসালামু আলাইকুম। লকডাউন অমান্য করার কারণে 22 জনকে জরিমানা করা হয়েছে, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীমচন্দ্র বণিক বলেন, সকাল 8টা থেকে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে জেলা প্রশাসনের 6টি ভ্রাম্যমাণ দল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় কঠোর লকডাউন অমান্য করে রাস্তায় নামায় অর্ধশত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে চাঁদপুর স্টেডিয়ামে নিয়ে রাখা হয়, সেই সাথে 22 জনকে করা হয় জরিমানা। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বাবুরহাট বাজার, কলেজ মাঠ, ওয়্যারলেস বাজার, গাছতলা মাঠ, বিপণীবাগ বাজার, কলেজ মাঠে ও পাল বাজার ঈদগাহ মাঠে খোলা জায়গায় স্থানান্তর করা হয়। বিকেল 3টার পর থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে লোকজনকে ঘরে ফিরে যেতে দেখা যায়। শেষ করছি, আসসালামু আলাইকুম।